গুড মর্নিং, ওয়েলকাম টু মি অ্যান্ড মাই ফ্যামিলি লাইফ স্টাইল টিকে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভীষণ ভালো আছো, খুব ভালো আছো, আমরা সবাই ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7টা। আমি একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলে এলাম আর আমার ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আজকে সকালে প্রথমে দেখলে আমি দরজা খুললাম, দুপুরে জল ছিটলাম, তারপরে এই দরজাটা খুললাম, এখন তোমাদের সাথে কথা বলতে চলে এসেছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার সকালটা কেমনভাবে শুরু হয়, আর সকালে কোন কাজটা থেকে আমার সকাল কোন কাজটা থেকে শুরু হয়, তারপরে এক রুটিন অনুযায়ী আমি কোন কাজটা পরপর করতে থাকি। তো চলো আমার সাথে থাকো আর আমার সকালের রুটিনগুলো দেখতে থাকো, আর আমার সাথে থাকার জন্য, আমার ব্লগটা দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে। আর যারা এখনও পর্যন্ত আমার ব্লগটা দেখছো না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি, তাদের রিকোয়েস্ট, তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ব্লগটা দেখতে থাকো। তো চলো কাজকর্ম শুরু করে দিই। আমি সবার প্রথমে গরম জল বসিয়ে দিয়েছি, যেটা খুব জরুরি, ঘুম থেকে উঠেই খেতে লাগে, গরম জলটা বসিয়ে দিয়েছি, তারপরে বসাবো চা। দেখে দেখো গরম জল হতে আমি ভাতের ডেচকিতে জল ভরে নিচ্ছি, আর এখানে দেখো ভাতের জলটা বসানোর আগে চাল ভিজিয়ে রাখবো। চাল ভিজিয়ে রাখলে তোমার যেন খুব তাড়াতাড়ি ভাত হয়ে যায়। আর আমার জল গরম হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়ে দেবো। ভাতের জল বসিয়ে দিয়েছি একদিকে, আর একদিকে কড়াইতে তরকারি করব। আর আজকে দুপুরে লাঞ্চের জন্য যেগুলো রান্না হবে সেগুলো কী বলো, এই দেখো এর মধ্যে পাঁচমিশালি তরকারি আছে, মূলো, আলু, ক্যাপসিকাম, কফির ডাটা, তারপরে আছে বরবটি, সিম, এইসব পাঁচমিশালি সবজি দিয়ে হবে চচ্চড়ি। আর এটা মানে দেখো ফুলকপি আর আলু টমেটো দিয়ে, মানে ফুলকপি আলু টমেটো দিয়ে হবে তরকারি। মানে ব্রেকফাস্টের আলু ভাজা হবে, এখানে আছে মূলো শাক, মূলো শাক ভাজতে হবে, কিন্তু এই মূলো শাক ভাজা যাবে না, এই মূলো শাকটাকে নুন দিয়ে জলের মধ্যে ভালো করে চটকে প্রেশারে সিটি দিয়ে তবে রান্না করতে হবে, ঠিক আছে। আর তার সঙ্গে থাকবে ডাল, ডাল আজকে রান্না হবে না কারণ কালকে ডাল রান্না হয়ে গেছে, সেই ডাল থাকবো পাঁপড় ভাজা দিয়ে, আর সঙ্গে থাকবে মাছ। তো চলো রান্নাটা শুরু করে দিই। আর এখানে ভাতের জল বসিয়ে দিয়েছি দেখেছো, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তো রান্নাটা শুরু করে দিলাম আমি। আর এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, ফুলকপি দিয়ে দিচ্ছি কড়াইতে, আর তেলের মধ্যে জল ছিল নাকি আমি জানি না, প্রচন্ড পরিমাণে তেল ঠিক করছে, এই জন্য লবণ দিয়ে দিলাম। যখনই দেখবে কড়াইতে তেল দিলে ঠিক করছে তখনই লবণ দিয়ে দেবে, তাহলে আর ঠিক করবে না। যেন চোখ টোক সব কানা হয়ে যাবে। আর
আর এখানে কপি ভাজা বসিয়ে দিয়েছি। ওদিকে কপিটা ভাজা ভাজা হোক আর হাতের জলটা ফুটুক, ততক্ষণে আমি আটাটা মেখে নিচ্ছি। কেন কাজ যদি ফেলে রাখি না তাহলে ভীষণভাবে কাজ করে থাকবে, কমপ্লিট হবে না। সকালবেলাটাই আমার ভীষণ চাপ হয়ে ভীষণ, আর আটা যত মাখবে ততই রুটি ফুলবে আর নরম হবে। আর আমার আটা মাখা শেষ, সরষ তেল দিয়ে রাখছি, এটা মা বলে দিতে নাকি রুটি নরম হয়। হাতের জল ফুটে গেছে, চাল দিয়ে দিচ্ছি। আর এখানে ফুলকপি ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো আলু ভাজতে দিয়েছি, আর আলুটা দেখো একটু বেশি লাল হয়ে গেছে। আর নিচে মুলে চচ্চড়ি বসিয়ে ওপরে চলে এলাম। মল্ল এসেছিলো কুড়িয়াতে জল দিতে, আর আমি জামা কাপড় মেলতে এসেছিলাম সকালবেলা, যেগুলো কাঁচাকুচি করেছি। আর এই ফাঁকে একটু ছাদে ঘুরে গেলাম, না হলে না। আর ছাদে সেই চান করার পর এখন তাও সময় করে উঠতে পারি, স্নানটা তাড়াতাড়ি করে নিই বলে সময় করে উঠতে পারি, তাই ছাদে একটু আসতে পারি। নাহলে এমন সময় হতো যে মাঝে কদিন এমন সময় হয়েছে না যে আমি পৌনে দুটো পৌনে তিনটে এমন সময় চান করতাম, আর মাঝে এমন সময় হয়েছিল যে আমি পৌনে দুটো পৌনে তিনটের সময় স্নান করতাম। আমাদের একদম আপডেট খবর দিচ্ছি, মেঘ গর্জন করছে আর গায়ে আমার দু ফোঁটা বৃষ্টি পড়লো, জানো। এই দেখো, তার মানে আজকে বৃষ্টি হবে। আর কদিন ধরে দেখছি হাঁপিয়ে যাচ্ছি, কেন কে জানে প্রভাব পড়ছে। আর আমার মেয়ে এখনও খায়নি, তো চলো মেয়েকে গিয়ে দুধটা খাইয়ে দিই। তো চলো আমার সাথে নিচে চলো। শোনো মেঘের গর্জন, যখনই ক্যামেরাটা অন করছি মেঘের গর্জন বন্ধ হয়ে গেছে। আর এখন বাজে দাঁড়া, এখন বাজে সকাল 9টা, আর এই সময় থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমার ফুল গাছগুলো ভেতরে দিয়ে আসলাম না, কি জানি কি হবে। তো চলো, আগো বৃষ্টি পড়ছে। আর কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে রাখো, মুলো শাক বসিয়ে দিচ্ছি। অল্প চিনি দিয়ে দিলাম, আর দেখো লবণ দিয়ে দিলাম। আর ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। আর এখানে গ্যাসে টেবিলটা পুছে নিচ্ছি। মাত্র ওই রুমালটা দিল গামছা, গাড়ি আছে, দুজন গাড়ি চালায়। কে? ওরা মানে দু বোনের গাড়ি আছে। ওরে আর আমার গাছের ফুল
দিয়ে আগে পুজো দিলাম। দেখো আমার গাছের ফুল দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি, সব ঠাকুরকে দেওয়া হয়নি কারণ অত ফুল ফোটেনি। আর আজকে বাইরের অবস্থা খুবই খারাপ, মেঘলা। দেখো জানলা দেখো, দেখবে আর আমার স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সকালে মা পুজো দিয়ে দিয়েছে, আমি গাছের ফুলগুলো নিয়ে আসলাম আর ঠাকুরকে ধূপকাঠির মোমবাতি দেখালাম। এখানে টিফিন নিয়ে বসে পড়েছি, টিফিন এখনো খাইনি। টিফিনে কি আছে বলো? টিফিনে আছে রুটি আর আলু ভাজা কাঁচা লঙ্কা। আর আজকে বাইরে রোদ ওঠেনি, মেঘলা মেঘলা, একদম বৃষ্টি হচ্ছে, আবার কমে যাচ্ছে, হাওয়া দিচ্ছে। এই ওয়েদারে আমি একটা কট স্কুলের নাইটি পরে নিয়েছি। আর এই কট স্কুলের নাইটিটা কে দিয়েছে বলো? আমার ননদ দিয়ে গেছে। বেশ ভালো কট স্কুলের নাইটিটা, বেশ গরম। তো চলো টিফিনটা খেয়ে নিয়ে তোমাদের সাথে পরে আবার কথা বলবো। আর দুপুরের খাবার খেতে রান্না করে চলে এসেছি। তার আগে দেখো এখানে বাসন মেজে রেখে দিয়ে গেছে বন্দনা, সেই বাসনগুলো এবার আমি তুলে নেব, নিয়ে তারপরে লাঞ্চে খাবার গরম বসাবো। আর বৃহস্পতিবার নিরামিষ খাবো আর মেয়েকে একটা ডিম দেবো। তো ডিমটা বসিয়ে দিয়েছি আর বাসনগুলো তুলে নিই, নিয়ে তারপরে লাঞ্চ বানাবো। আমার বাসন তোলা হয়ে গেছে, এখানে লাঞ্চ বাড়ছি আমি। হ্যাঁ, আর আমি লাঞ্চ বেড়ে দিয়েছি। দেখো ভাত, পাঁচমিশালি চচ্চড়ি, মূলো শাক আর হচ্ছে ধনে পাতা বাটা। আজকে ধনে পাতা না, কালকে ধনে পাতা বেড়ে যাচ্ছে। খাবার দিয়ে দিই মেয়েকে দুটো 15 বাজে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মি অ্যান্ড মাই ফ্যামিলি লাইফস্টাইল ডিকে চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, ভীষণ ভালো আছো, খুব ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে 31 ডিসেম্বর, শুক্রবার, আর আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে কথা বলতে চলে এলাম আর আমার ব্লগটা শুরু করলাম। আর গতকাল বৃহস্পতিবার ছিল, তো বৃহস্পতিবারে দুপুরবেলার পর থেকে আমি আর কোনো ব্লগ করিনি কারণ আমার শরীরটা বিশেষ ভালো ছিল না, খুব শীত করছিল, কেন যাই না, প্রচণ্ড পরিমাণে শীত করছিলো, এমনকি রাতেও শুয়ে প্রচণ্ড পরিমাণে কাঁপছিলাম, ভালো লাগছিল না শরীর একদম। আজকে সকাল থেকেও ব্লগ করিনি, তো এখন 11:30 বাজে, এখন তোমাদের সাথে কথা বলতে চলে এলাম কেন অনেকক্ষণ দেখলাম শরীর এখনও তোমরা বুঝতে পারছো আমি কথা বলছি তোমাদের সাথে হাঁপিয়ে হাঁপিয়ে দাঁড়া। তো কিন্তু তোমাদের সাথে ক্যামেরা অন করে কথা বলতে এলাম কারণ তোমাদের সাথে কথা না বললে আমার মন ভালো লাগে না, সেই জন্য ক্যামেরাটা হাতে ধরে চলে এলাম কথা বলতে আর আমার ব্লগটা শুরু করলাম। আমার না এমনই হয়ে গেছে তোমাদের সাথে একদিন কথা না বললে খুব মন খারাপ হয়ে যায়। তো চলো, আর আজকে সকালে রান্নাবান্না কী করেছি সেটাও শেয়ার করবো কেন রান্না সকাল থেকে কোনো ব্লগ করিনি আমি বলছি। আর সোমালও বেরিয়ে গেছে খেয়ে, কী কী রান্না করেছি এখন তোমাদেরকে গিয়ে দেখাবো। আর চন্দনা বাসন মেজে গিয়ে চলে গেছে, সেই বাসনটা তুলবো। আমার মেয়ের স্নান হয়ে গেছে, দেখো মেয়ে মাত্র স্নান করে চলে এলো। আর আমি এখানে দেখো এখনও পর্যন্ত খুব শীত করছে, তবু সোয়েটারটা এই মাত্র খুললাম, এখন 11:30 বাজে। আর আমি রোদে আজকে বালাপোষ কম্বল দিয়েছি, এই যো। আর এখনও পর্যন্ত স্নান করিনি, ভাবছি স্নান করে নেবো। তো চলো আমার সাথে রান্না করে চলো, বাসনটা তুলে নিই, তুলে নিয়ে রান্নাগুলো তোমাদের দেখে চলে যাবো স্নানে। আপাচ্ছি না রে বাবি,
আর হচ্ছে বাসন, তো বাসনগুলো তুলে নিই চলো। আর আজকে রান্না করেছি দেখো ভাত, মাছপত্র সব এদিকে থাকে আর এদিকে থাকে নিরামিষ খাবার, বুঝেছো? আর ব্রেকফাস্টের জন্য আলু ভাজা হয়েছিল, আলু ভাজা রুটি। আর এই তরকারিটা দেখো, আলু ফুলকপি বড়ি মটরশুঁটি দিয়ে তরকারি, এটা ভেজে করিনি, কাঁচা অবস্থা সব কিছু বসিয়ে দিয়ে তারপরে নুন হলুদ সরষের তেল কালো জিরা দিয়ে করে নিয়েছি। আর করেছি দেখো শিম ছেচকি, সর্ষে ফোড়ন দিয়ে নুন মিষ্টি দিয়ে শিম ছেচকি। আর করেছি ডাল দেখো, মুগের ডাল। এটা কি খাই বলো? পাঁপড় ভাজা। তো মেয়ের জন্য রেখেছি মাছ ভাজা, আর আমাদের জন্য মাছের ঝাল। আর মাছের ঝালটা কি বলো তো, কাঁচা বসিয়েছি দেখো, মার আর আমার আছে, সোমালটা সোমালকে দিয়ে দেওয়া হয়েছে। আর কাঁচা বসিয়েছি মানে সর্ষে বাটা সব টমেটো হলুদ নুন সর্ষের তেল সব দিয়ে মাছটাকে দিয়ে বসিয়ে মাছ সেদ্ধ হয়ে গেছে না, কাঁচা মাছের ঝাল এটাকে বলে কাঁচা। তো দেখলে আমার রান্নাবান্না কী কী করেছি জেনে গেলে, আর কাঁচা মাছের ঝাল করেছি। তো কাঁচা মাছের ঝাল বলো কিরম খেতে হয়, ভীষণ ভালো খেতে হয়। তুমি অন্য মাছ ভাজা করে, মানে কাঁচা রুই মাছের কথা বলছি, ভাজা করে রান্না করবে তার স্বাদ আলাদা, আর তুমি যখন এটাকে কাঁচা অবস্থায় করবে দেখবে খেয়ে তার স্বাদ পুরোই আলাদা, একদম ডিফারেন্স স্বাদ, কোনোটার সাথে কোনোটা মিল খায় না। বরঞ্চ ভাজা মাছের সাথে থেকে কাঁচা মাছের স্বাদটা ভীষণ ভালো লাগে, আর মুখে যেন টেস্টি হয়। ওই ভাজা মাছের তরকারি খেতে খেতে মুখটা খারাপ হয়ে যায়, তো তখন কাঁচা মাছের ঝালটা খেলে ভীষণ ভালো লাগে। তো কাঁচা মাছের ঝাল বানিয়ে দেখো, আর ধনে পাতা ছিল না তাই জন্য ধনে পাতা দিইনি, তোমরা ধনে পাতা থাকলে দিয়ে দিও। আর আমার মেয়ে দেখো আমার পেছন পিছন ঘুরে বেড়াচ্ছে, আজকে মায়ের চানা হয়নি, করতে বসতে পারিনি, তাই না? আমি দেখালাম সকালবেলায় কী কী রান্নাবান্না করলাম, আর আরেকটি কাজকর্ম সব কমপ্লিট। প্রচণ্ড পরিমাণ ঠান্ডা, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া দিচ্ছে প্রচণ্ড, আর আমার শীত তো আরও বেশি করছে। তো গতকাল ব্লগটা আজকে এন্ড করছি, গুড ডে অল অফ ইউ, টাটা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দুপুর থেকে আর একটা ব্লগ শুরু করবো, চলো টাটা।